হ্যালো মনোরা, ওয়েলকাম টু ফিনক্যাফ চ্যানেল। তো মনোরা দেখো, আমার কাছে কতগুলো আইসক্রিমের স্টিক রয়েছে। তো দেখো মনোরা, অনেকগুলো আইসক্রিম স্টিক রয়েছে। তো চলো বন্ধুরা, এই আইসক্রিম স্টিকগুলো দিয়ে নতুন কিছু বানানো যাক। চলো সুন্দর একটি ক্রাফট বানাবো। তো মনোরা দেখো, ফার্স্টে এগুলো সবগুলো ক্লিন করে নিয়েছি। তো এগুলো দূরে সরিয়ে রেখে এখন কাজ করব হলো সুন্দর একটা হ্যাঙ্গিং। তো দেখো মনোরা, আমি একটি দড়শি নিয়েছি, আমি সুতা উলের সুতাটি পেঁচিয়ে নিচ্ছি, তিন আঙ্গুল বরাবর করে পেঁচিয়ে নিচ্ছি। তো দেখো মনোরা, এই যে ঘুরিয়ে নিচ্ছি, বেশি না, মানে 10-12 এরকম পোলটা দিয়ে দিবেন। তো দেখো মনোরা, নিচের অংশ কেটে দিয়েছি। তো কী করবো, আরেকটু কেটে নিয়ে উপর অংশে বরাবর একটি গিট দিয়ে দেবো। তো দেখছো উপর অংশে ছোট্ট একটু গোল দেখে আমি গিট দিয়ে দিচ্ছি, কেন জিনিসটা বেশ দেখতে সুন্দর লাগে। তো মাঝে মধ্যে আমি ভিডিও করতে করতে মনোরা একটু সাইডে চলে যায়, তার জন্য যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে বলবা। তো দেখো মনোরা, এই যে আমি কেটে নিচ্ছি বাটিগুলো, একটু নিচের অংশে যেগুলো ফুলে ছিল সেগুলো কেটে নিয়েছি। তো দেখো এই যে মনোরা, একটু সুন্দর হ্যাঙ্গিং ওয়ে হয়ে গেল। তো দেখো এরকম সুন্দর সুন্দর ব্যাগ আপনারাও তৈরি করতে পারবেন। তো দেখো মনোরা হয়ে গেল। এরপর আমি কিয়নের সাহায্যে এটিকে সম্পূর্ণ খুলে দিচ্ছি। এটা খুলে দিলে কী হবে, জিনিসটা দেখতে আরও সুন্দর হবে এবং নমনীয় হবে। তো বাড়তি যেগুলো ছিল আমি সেগুলো দূরে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর দেখো এরকম একটি শেপ এসেছে। এরপর এরকম দুটো করে নিয়েছি, কারণ আমাদের লাগতো দুটো। এরপর চলো আমরা আইসক্রিম স্টিক নিয়ে আসলাম। তো বড়ো পিসগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে আসলাম। তো দেখো মনোরা, বড়ো আইসক্রিমের স্টিক নিয়েছি, বড়ো আইসক্রিমের স্টিকগুলো। তো দেখো মনোরা, তারপর আমার প্রপারলি ধোয়া হয়নি, আপনারা ভালো করে ধুয়ে দেবেন। না এগুলো মানে ধোয়ার জন্য না, স্টিকগুলোই কালো কালো। তো যেহেতু আইসক্রিম স্টিক, আমি এক্সট্রা কোনো স্টিক কিনে নিয়ে আসিনি। আমার বাসায় আমার এক ছোটো ভাগনা আছে, তো সেই প্রায়ই আইসক্রিম খায়। তো এতগুলো সে এক মাসে আইসক্রিম খেয়ে এতগুলো জমিয়েছে, তো সেখান থেকেই আমি নিয়ে এসেছি ক্রাফট বানানোর জন্য। তো দেখো মনোরা, আমি এরকম করে 10টা স্টিক লাগাবো, লম্বা স্টিক, দেখেছো? তো দেখো মনোরা, আমি এরকম লম্বা লম্বা স্টিক লাগিয়ে দিচ্ছি পরপর। এটা গানগুলো সাহায্যে লাগাচ্ছি যেন খুলে না যায়। মাঝে মধ্যে গানগুলোতেও লাগালেও খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো মনোরা, এরকম আমি 10টা স্টিক লাগাবো। তো বাড়তি দেখালাম না, দেখাবো না, আবার জাস্ট 10টা স্টিক, মানে লম্বা দিক দিয়ে 10টা স্টিক লাগিয়ে দিচ্ছি। দেখো মনোরা হয়ে গেল, এই যে দেখো, দেখেছো? আমি আর দেখাচ্ছি না, এই দেখো দেখাচ্ছে 10টা স্টিক, দেখাচ্ছে এখানে গুনে দেখো 10টা স্টিকই আছে। তো দেখো মনোরা, এরপর নিয়ে এসেছি ছোটো স্টিক, যেটা উপর অংশে লাগাবো। এটা তার তুলনায় 2 ইঞ্চি ছোটো। তো দেখো 2 স্টিক দিয়ে এবার উপর অংশে ঘরের মতো শেপ দিয়ে দিয়েছি। তো দেখো মনোরা, ঘরের মতো শেপ দেওয়ার পর জিনিসটা বেশ সুন্দর লাগছে। এরপর এইটুকুতে দাগ কেটে নিচ্ছি, যেন জিনিসটা কেটে ফেলা যায়। তো দেখো দাগ দেওয়ার পর জিনিসটা এখন কাটবো। তো দেখো এরকম একটি শেপে চলে এসেছে, ঘরের মতো শেপ। তো নিচের অংশে আমি আরেকটি লম্বা স্টিক লাগিয়ে দিচ্ছি। তো দেখো মনোরা, এই যে লাগিয়ে দিয়েছি, বেশ সুন্দর লাগছে, পুরো ঘরের মতো। এরকম আমি আরও আরেকটি বানিয়ে নিয়েছি, 2টি, দেখো বেশ সুন্দর লাগছে। তো মনোরা দেখো কী সুন্দর একটি পিঙ্ক কাগজ নিয়েছি, এবং পিঙ্ক কাগজটি একটু করে মোড়াবো, 2 ইঞ্চি বা 4 ইঞ্চি, 3 ইঞ্চি এরকম বরাবর, যেরকম ইচ্ছা। তো আমি একটু মিডিয়াম সাইজের ফ্লাওয়ার বানাবো, তো এই কারণে আমি একটা পিঙ্ক কালার নিয়েছি, যেহেতু আমি পিঙ্ক কালারের রশি ব্যবহার করেছি এখানে। তো এখানে এক পলটা দিয়ে বাড়তি কাগজ কেটে নিয়ে আরেক পলটা দিব, এবার আরেকবার পোল্ট করে নিব। তো দেখো এখানে বাড়তি কাগজটি কেটে একটি পাতা শেপ, আইমিন ফুলের শেপ দিয়ে দিচ্ছি মনোরা। তো দেখো মনোরা, ফুলের শেপটি সুন্দর হয়েছে। এই যে এরপর একটি পা কাগজ, সবসময় আমি যেটা করি, একটি কাগজ কেটে নিয়ে এখানে গ্লু লাগিয়ে দিয়েছি। তো দেখো মনোরা, গ্লু লাগিয়ে দিয়ে জিনিসটা ছড়িয়ে দিচ্ছি, যেন ফুলটা ছড়ানো থাকে। তো দেখো মনোরা, সেই লাগছে জিনিসটা, ওয়াও। এরপর এখানে গ্লু লাগাবো, গ্লু লাগিয়ে এই যে দেখেছো, বেশ সুন্দর লাগছে। এই যে দেখেছো, দুই জায়গায় দুটো লাগিয়ে দিলাম। এরপর দেখো আমি রশির সাহায্যে, মানে এবার পিঙ্ক রশি, লম্বা রশি নেবো, এটা নির্দিষ্ট কোনো মাপ নেই, এবং যেই ক্রাফটটি বানিয়েছিলাম সেটি নিচ দিক দিয়ে গিট দিয়ে দিবো। তো দেখো মনোরা, আমি গিট দিয়ে দিচ্ছি, জিনিসটি বেশ সুন্দর লাগছে। এই যে গিট দিয়ে দিচ্ছি, এই যে দেখেছো, এই যে দেখো এই অংশে গিট লাগিয়ে দিচ্ছি, এই যে বাহ, বেশ সুন্দর লাগছে।
তো বাড়তি কাগু মানে বাড়তি সুতাগুলো কেটে নেবেন, অবশ্যই বাড়তি সুতা কাটবেন। তো দেখো এরপর আমি এটা এই সাইডে আর ওইটা ওই সাইডে পারফেক্ট করে নিচ্ছি। পুরো ভিডিওর মাঝখানে একটি কথা বলে দিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখো মনুরা এই যে ক্রাফটি এভাবে হবে। তো দেখো আমি পিছনে গ্লু ধারা লাগিয়ে দিচ্ছি, লাগানোর পর এক্সট্রা একটি ছোট্ট পেপার ইউজ করছি, দেখছেন যেন পরবর্তীতে খুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো দেখো মনুরা স্টিকটি লাগিয়ে দিচ্ছি এই যে এইভাবে, এই যে দেখেছো এটা ঘর সাজানোর জন্য খুবই সুন্দর একটি ক্রাফট। যদি এই স্টিকগুলো বড় থাকতো তাহলে আমরা আরও বড় বড় বানাতাম, যেহেতু আইসক্রিম স্টিক সেহেতু ছোটই হবে, আর কোনো ওয়ে নাই। তো দেখো মনোরা জিনিসটা খুবই সুন্দর আর কাজপূর্ণ হয়েছে। তো দেখো এখানে উপরে একটি গিট দিয়ে দিলাম, দেখেছো মনোরা কি সুন্দর হয়েছে। এরপর আমি ছোটো ছোটো পুঁতি অ্যাডজাস্ট করবো, উপরে একটা ফুলে তারপর নিচের একটা ফুলে অ্যাডজাস্ট করে দিয়েছি, এটা ছোটো সাদা পুঁতি। এরপর এই কাঠের অংশে এইখানে, এই কাঠের অংশে এইখানে জিনিসটা বেশ সুন্দর লাগছে। তো দেখো মনোরা এই যে দেখেছো বেশ সুন্দর করে আমি পুঁতিগুলো বসিয়ে বাকি পুঁতি উঠিয়ে ফেলছি, সরি এটা আমি স্কিপ করতে মনে নেই, যাই হোক পুঁতি উঠিয়ে দিলাম। দেখো মনোরা কি সুন্দর হয়েছে, দেখেছো কি সুন্দর হ্যাঙ্গিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।